গত 26 জুন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক জিয়াকে নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়ে। সেই ওহী লন্ডন থেকে ভেসে আসে। তারেক জিয়াকে কম কথা বলার পরামর্শ দিয়ে সেদিন ডাক্তার জাফরুল্লাহ বলেন, সরকারের পতন ঘটাতে হলে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটাতে হবে বিএনপির নিজের ঘরে। তার ওই বক্তব্য চলাকালে ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন তারা। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন 20 দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত সহ আরও অনেকে। বিবৃতিতে তারা বলেন, জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বিদেশে বিএনপির অবস্থানকারী নেতা মুখাপেক্ষী নির্দেশ ও দুর্বল নেতৃত্ব সম্পর্কে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য রাখার সময় ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী বাধা প্রদান করে। এ সময় তাকে অশালীন মন্তব্য ও হুমকি ধামকি দেয়। ছাত্র দলের নেতাদের এহেন আচরণ ও একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাকে হুমকি প্রদানে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং বিক্ষুব্ধ। তারা আরও বলেন, আজকের দুর্বিষহ অবস্থার প্রেক্ষিতে যেখানে জনগণের দাবি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা, সেখানে বিএনপির এসব নেতাদের এহেন আচরণে তা বাধাগ্রস্ত হবে।